জান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বাড়িতে আবারও সবার মন খারাপ, তার কারণ হচ্ছে মাম্মাম। ওর গত 2 দিন ধরে যা যাচ্ছে, তো সত্যিই সবারই খুবই মন খারাপ। তো কারণটা আমি বলে দিই, ওর চোখের নিচে একটা আঁচিল মতো হয়েছিল, মানে ওটাকে আমরা আঁচিলই ভেবেছিলাম, লাল লাল আঁচিল ছিল, ঠিক আছে, মানে আমরা ওটা ভেবেছিলাম যে ওটা লাল আঁচিল। তো পরশু দিনকে আমার রাজুর দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল বিপত্তারিণী পুজোর জন্য। তো আমি ফিরলাম মোটামুটি 7:30-8 বাজে তখন। তো এসে দেখলাম মাম্মা, মা, বাবা তিনজন ওই ঘরে খেলছে। তো যাই হোক, ভালো কথা। আর আমরা তো ওরকমভাবে কখনো ভাবিনি যে আঁচিল, মানে ওটা কি হতে পারে, ওটা ফেটে গেলে কি হতে পারে না হতে পারে, অত ভাবি না। তাহলে হয়তো প্রথম থেকেই আরও সাবধানে রাখতাম ওকে। তো বাবার ফোনটা ওর হাতে, তো বাবা চাইছে, মানে খেলা করছে যেরকমভাবে করে আর কি প্রত্যেক দিন। তো হঠাৎ করে আমার দিকে আসছে, আর আমি খাটের দিক থেকে ঘুরে যাচ্ছি ওর কাছে। তো সাডেনলি দেখলাম যে ওর বেয়ে বেয়ে রক্ত পড়ছে, গাড়ি আসছে আবার, তো ওরকম বেয়ে বেয়ে রক্ত পড়ছে। তো আমার তো দেখে মাথা ঘুরে গেল। তো আমি ফটাফট খাটে উঠে ওকে আমার কোলের মধ্যে শুয়ে আমি আমার হাতে এভাবে চেপে দিয়েছি, আমার হাত পুরো ভিজে গেল, ঠিক আছে, ওর বেয়ে বেয়ে যেভাবে জামা পুরো ভিজে গেল। ওর মা বাবা উপরে ছিল, আসলো, এসে কটন চেপে ধরলাম, মোটামুটি অনেকটা বড় সাইজেরই কটন ছিল, কটন ভিজে গেল। ওর আর একটা জামা দিয়ে চেপে ধরা হলো, ভিজে গেল। মানে আমরা দেখে পুরো অবাক যে ওইটুকুনি একটা জিনিস থেকে এত রক্ত বেরাতে পারে, এত ব্লিডিং হতে পারে। তো সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে চোখ দেখাতেই হবে, আর যতক্ষণ না ব্লাডটা ক্লট হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না। তো বাড়িতে আসা পর্যন্ত ওর ব্লাডটা ক্লট হয়ে গেল, ওষুধ দিয়েছিল, মলম দিয়েছিল লাগানোর জন্য। তো হলো, লাগানো হলো, জাস্ট একটুখানি দিদি পরিষ্কার করে দিল। তো তারপরে ওর আবার খোঁচা লাগলো, মানে চোখ চুলকাতে গিয়ে বাচ্চা মানুষ খালি হাত নাড়াচ্ছে, আবার ব্লিডিং শুরু হয়ে গেল। তো ওটা শুরু কমতে কমতে রাত হয়ে গেল মোটামুটি। তো যাই হোক, তারপরে কালকের দিনটা ভালোই ছিল, ওর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ও ভালোই আছে। কিন্তু কালকে রাত্রেবেলা আবার ওরকম ব্লিডিং, মানে সকাল থেকে এই জায়গায় ওর তুলো ওষুধ মলম লাগানো ছিল। তো কালকে আর একটা ডাক্তারের কাছে গেছিলো ওরা বিকেলে, হোমিওপ্যাথিক। তো ওখান থেকে বললো যে ওটা আঁচিলই না, আঁচিল ওটা হয়ইনি, ওটা কী একটা নাম বললো, যাই হোক এখন মাথায় নেই। তো ওটা যতবার খোঁচা লাগবে ততবারই ব্লিডিং হবে, তাই ওকে খুব সাবধানে রাখতে হবে, আর ব্লিডিংটা প্রচুর পরিমাণে হচ্ছে। তো মেডিসিন দিয়েছে, বলেছে 7 দিন পর আবার যেতে, কি হবে। তো যাই হোক, যাই হবে ভালো হবে, ওকে ভালো রাখতে হবে। তো এখনও খাচ্ছে, মানে আমি পারলে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা, খুবই মানে দেখা যাচ্ছে না, দেখার মতো না। তো যাই হোক, এখন মানে সব কিছুই আমাদের দেরি দেরি করে হচ্ছে, কিছুই পারফেক্ট হচ্ছে না 2 দিন ধরে। এখনও 9:30 বেজে গেছে, এখন আমরা চা বিস্কুট কিছুই খাইনি, কিছুই হয়নি করা। এখন আমি যাব, তারপর খাবো। আমি জাস্ট উঠে নর্মালি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর সারাদিন কী হবে তার মধ্যে থেকেও আজকে একটু একটা ছোট্ট আনন্দের জায়গা হচ্ছে আজকে বর্ষার বাদে। তো যাই হোক, আজকে বিকেলে যেতে বলেছি, যদি মাম্মামের শরীর ভালো থাকে তাহলে যাবো, আর যদি না থাকে তাহলে যাবো না। তো জানি না কী হবে, তো দেখো সারাদিন কী করি আমি। তো সকালে খাওয়া হয়ে গেছে ভাত আর ভেন্ডি ভাজা। তো মা তো খায় না ভাত, মা আজকে সকালে ছাতুর শরবত খেলো আর শশা কেটেছে, একটু খিদে পেলে খেয়ে নেবে। আর ওই ঘরে দিদি মাম্মামকে নিয়ে শুয়ে আছে, আর 2 দিন ধরে ওর মাকেও কিছুতেই ছাড়ছে না, যার জন্য দিদি রোজ সকালবেলায় রান্না করে, আজকে আর সকালবেলা রান্না করেনি। এখন আমাকে বলছে, এখন হয়তো হচ্ছে 10:30, আর এখন আমাকে বলছে যে একটুখানি ধর ওকে, একটু রান্নাটা করে নিই, খেতে তো হবে কিছু।
তো এখন আগে দেখি মা কি রান্না করছে, তারপর আমি মামামকে নেব। ততক্ষণ রাজাদাও কাজে গেছে, তো রাজাদাও চলে আসবে তাড়াতাড়ি। তো চলো আগে দেখি মা কি রান্না করছে। তো আজকে তুমি কি কি রান্না করছো? শুক্তোর ডাল, লাউ দিয়ে উচ্ছে শুক্তোর ডাল করছি, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি আর আমের টক, আমের চাটনি করেছি। আজকে বেশি কিছু করা হচ্ছে না, যেহেতু মামমামকে নিয়ে একটু টেনশনে রয়েছি। তো ভালো লাগছে না, টেনশন মানে কি ভালো লাগছে না, তো সেজন্য সেরকম কিছু হচ্ছে না। তো এখানে সব কিছু গোছানো গুছিয়ে নিয়েছে মাম। তো মা রান্নাটা করুক আর আমি যাই মামামকে নিয়ে, দিদি রান্না করতে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে আজকে কি কি রান্না হয়েছে। আর এখন বাজে হচ্ছে দুটো, তো এখন একটু শোবো, রেস্ট নেব, নিয়ে বিকেলবেলা বর্ষাদের বাড়িতে যাব। কারণ মামমামের শরীর এখন একটু ভালো আছে, একটু না মোটামুটি ভালোই আছে, ওরা ব্লিডিং হয়নি। দুপুরের খাওয়া ওর হয়ে গেছে, ওই ঘরে বসে খেলছে এখনও। তো আমি এখন এই ঘরে ছড়ানো, তো ছড়ি দিয়ে চলে গেছে, তো এটা গুছিয়ে আমি একটুখানি শোবো, দেন বিকেলবেলা আবার দেখা হচ্ছে। পাপাকে একটু খাইয়ে দে। পুরো রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, আর বর্ষা জানে না যে আমি আসছি আজকে। অনেকবার ফোন করেছি বিকেল থেকে যে তুই আয় তুই আয়, আমি বারবার বলেছি যে একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না, যাবো না, এরকম করে বারবার ঘুরিয়ে দিয়েছি। তো ফাইনালি এখন ফোন করে বলে দিয়েছি যে আমি আসছি না, কিন্তু আমি যাচ্ছি। তো ছটা বেজে গেছে, আর দেরি করব না। তো আর একটা ফ্রেন্ডও এসছে, এসো দাঁড়িয়ে আছে, আমি চটপট বেরাই। তো গিয়ে দেখা হচ্ছে বর্ষার কী রিয়াকশান হয়। আর এটা হচ্ছে আমাদের আর একটা ফ্রেন্ড, একসাথে স্কুল লাইফ থেকে আমরা একসাথে তিনজন। তো এখন চলবে পার্টি। এখানে খেতে দিয়েছে হচ্ছে নিমকি আর কুকি, আর বার্থডে গার্ল এখানে কন্টিনিউ আসার পর থেকে সেজে যাচ্ছে। মানে যখন থেকে আমি ঢুকেছি তখন থেকে আমি দেখে যাচ্ছি যে ওর সাজে, তো ওর সাজা এখনো কমপ্লিট হয়নি। কখন হবে ওর সাজা শেষ? যতক্ষণ যতবারই জিজ্ঞাসা করছি কখন শেষ হবে, গলাটা ভেঙে গেছে আর এসে থেকে এত হাসাহাসি হচ্ছে, গলা ভেঙে গেছে। তো যতবারই জিজ্ঞাসা করছি কখন শেষ হবে কখন শেষ হবে, ততবারই একটাই এতো হয়ে গেছে, এতো হয়ে গেছে। আর বরাবরের জন্যে বরাবর বরাবরই ও লেট। লেখাও যদি আমরা বেরাই ওকে আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে আমি টাইম দিয়ে রাখি, যদি দুটোর সময় বেরোনো থাকে ওকে আমি বলি 12টায় বেরাবো, তো সে বুঝে রেডি হবি। ও তাও রেডি হয়ে জীবনে কোনো জন্য বেরাতে পারিনি, আর পারবেও না। তুই তাড়াতাড়ি রেডি হ। আর এখানে ও খাচ্ছে, হাইটা হাইটা তোলা দেখাতে পারলাম না। তুই এদিকে একটু দেখ, একটু সেরেছে কিরকম একটু দেখি। সব ফাইনালি শেষ হয়ে গেছে, তো যাই হোক এখন কি কি হবে, তাই ওর আরও বন্ধু বান্ধব আসবে, তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। আর আমি আর বর্ষা একটু বেরিয়েছিলাম, আর এর মধ্যে কাকিমাও কোথা থেকে বেলুন ফেলুন বের করে রেখে ওদের দুজনকে বলেছে তোরা ফোলা ওরা আসার আগে, তো আমরা তার আগেই চলে এসেছি আর এসে দেখে নিয়েছি যে ওরা মানে কাকিমা অ্যারেঞ্জ করেছে। তো আগে কখনো বর্ষার বার্থডে এরকমভাবে হয়নি, তো এই ফার্স্ট টাইম ওর
এই ফার্স্ট টাইমই ওর বাড়িতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো খুব এক্সাইটেড। আর দেখো এখানে কত গিফটস পেয়েছে, আর প্রচণ্ড ওকে হ্যাপি লাগছিলো কালকে। আর যেটা মেন, যেটা আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ওরা হচ্ছে যমজ, ও আর ওর ভাই হচ্ছে যমজ। তো কালকে ওদের দুজনেরই বার্থডে ছিল, শুধু একার বর্ষার বার্থডে নয়। তো কালকে দুজনেই একসাথে কেক কেটেছে, আমি একদমই ভুলে গেছিলাম, ওখানে গিয়ে আমার মনে পড়েছে যে হ্যাঁ বর্ষা তো যমজ। তো যাই হোক, কালকে খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আর ওকে এতটা হ্যাপি দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।